হ্যালো বন্ধুরা, আজ আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে মূলত কাজের শেষ এরকম ধরনের বাক্যকে বোঝানো হয়। অর্থাৎ আজকের মধ্যে বা এইমাত্র কোনো কাজ শেষ হয়েছে বা করা হয়েছে এমন বোঝালে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে গঠন করতে হয়। আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে পারফেক্ট টেন্স মূলত কোনগুলি। আশা করি আপনারা সহজেই বুঝতে পারবেন এই ভিডিওটি দেখে। যেমন আমি ভাত খেয়েছি, অর্থাৎ এখানে আমার ভাত খাওয়ার কাজটা শেষ। সে অঙ্কটা করেছে, এখানে তার অঙ্কটা করার কাজ শেষ। তারা ফুটবল খেলেছে, এখানে ফুটবল খেলার কাজটি শেষ। খেলোয়াড়রা একটি গোল করেছে, দ্য প্লেয়ার্স হ্যাভ স্কোর্ড এ গোল। সে একটি কবিতা লিখেছে, হি হ্যাজ রিটেন এ পোয়েম। প্রেজেন্ট পারফেক্টের বাক্য গঠন করার জন্য আমাদের একটি স্ট্রাকচার মেনটেন করতে হয়। সেই স্ট্রাকচারটিকে আমরা 1 2 3 4 দিয়ে বুঝিয়ে থাকি। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টের বাক্য গঠন করার জন্য প্রথমে বসবে সাবজেক্ট, তারপর হ্যাভ অথবা হ্যাজ, তারপর ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে ভার্বের, এবং সবার শেষে অবজেক্ট বা রিমেইনিং কিছু যদি থাকে সেটা সবার শেষে বসবে। ক্লাসটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।